হ্যালো, আগের যে ভিলুকাপের বেসিক একটা ভিডিও আছে সেখানে দেখাইছিলাম যে সেম শিটে কিভাবে করসপন্ডিং ডাটাগুলো আপনার সেম শিটে কিভাবে একটি ডাটা ভিলুকাপের মাধ্যমে আনা যায়। যেমন সালাম নামের যে এই টেবিল থেকে ওয়ার্কিং এরিয়া স্যালারি, এটা কিভাবে সালাম কালাম রিয়া দেবে একটা নির্দিষ্ট যেই ডাটার এগেনস্টে আপনি আরও যে ডাটাগুলো আছে সেগুলো আনতে চান পাশাপাশি ভার্টিক্যালি মানে ডান দিকে, সেক্ষেত্রে আমরা সাধারণত ভিলুকআপ ইউজ করি। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো আর কি একই শিটে না, ডিফারেন্ট শিট থেকে কিভাবে আমরা এই ডাটাগুলো পেতে পারি। যেমন এখানে সালাম আছে, এখানে আমি অলরেডি কপি করে নিয়ে আসছি শিট থ্রিতে। এখন আমরা সেম শিট ওয়ান থেকে না, শিট থ্রি থেকে কীভাবে ডাটা পুল করবো সেটা এখন আমরা দেখব। ওকে, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের প্রথমে ভিলুকআপ শুনতে হবে, ভিলুকআপ ভিলুকআপ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে লুকআপ ভ্যালু, আপনি লুকআপ ভ্যালু হলো সালাম H7 সিলেক্ট করে সালাম, তারপরে টেবিলের কোন টেবিল থেকে আপনার ডাটা নিতে চান। এখন আমরা এই শিটের ডাটা নিতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে এই শিটটা সিলেক্ট করলাম, তারপর কমা, দেখেন এখানে শিট সিলেক্ট হলো থ্রি এবং টেবিল সিলেক্ট হলো। তারপর যেটা করতে চাই আমাদের কলাম ইন্ডেক্স কত, কলাম ইন্ডেক্স আমরা ওয়ার্কিং এরিয়া বের করতে চাই 2, তারপরে কমা, তারপরে এক্স্যাক্ট ম্যাচ ফলস, ওকে, তারপরে এন্টার। দেখুন এখানে ঢাকা চলে আসছে, সালামের ঢাকা, ঠিক আছে। তারপরে এখানে কালাম দেই, কালাম কালাম দেখেন নারায়ণগঞ্জ, কালাম হলো নারায়ণগঞ্জ। এখন আমরা কালামের স্যালারি বের করতে চাই, তাহলে কী করতে হবে, ইজিকাল টু ভি লুক আপ, মনে করি ডাটাটা আমাদের শিট থ্রিতে আছে, শিট থ্রি থেকে ডাটাটা শিট ওয়ানে আনতে হবে, কমা, টেবিলারে, টেবিলারে কি শিট থ্রির টেবিল থেকে আমরা ডাটা আনতে চাই, তাহলে পুরো টেবিলটা সিলেক্ট করলাম, তারপরে কমা, কলাম ইন্ডেক্স, স্যালারি কয় নম্বর আছে 1 2 3, থার্ড নম্বর কলাম থেকে আমরা আনলাম, তারপরে এক্স্যাক্ট ম্যাচ ফলস, দেখেন কী সুন্দর চলে আসছে। তারপরে আমরা কী করবো, বাবু, দেখেন বাবু 50,000 সিলেক্ট, 50,000 ওয়ার্কিং, হ্যাঁ যেহেতু আমি ওইখানে কপি করছি, ইচ্ছে করে কপি করছি, যাতে আমরা পাশাপাশি দেখাইতে পারি। আপনারা দেখেন একটা রিয়াজ টাঙ্গাইল 70,000, দেখেন রিয়াজ টাঙ্গাইল 70,000, ঠিক আছে। ঠিক এইভাবেই আমরা একই ওয়ার্কবুকের ডিফারেন্ট শিট থেকে আমরা এই আমাদের যেই যে ডাটার এগেনস্টে আমরা আদার্স যে ডাটাগুলো আছে, যে ডাটার এগেনস্টে আমরা ডাটাগুলো খুঁজে বের করতে চাই, সেগুলো আমরা সহজে এইভাবে ভিলুকআপের মাধ্যমে আমরা সহজে এইভাবে খুঁজে বের করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।